ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে কিছুটা অস্বস্তিত ছিল বাংলাদেশ দল কারণ অনুশীলনে ইঞ্জুরিতে পড়েছেন তামিম ইকবাল তবে পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল তামিম ইকবালের ইঞ্জুরি গুরুতর নয় এরপর আসলো দারুণ সুখবর ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে এবার জানা গেল তামিম ইকবাল খেলবেন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শুরুর আগ মুহূর্তে দারুণ এই সুখবরটি পেল টাইগার ভক্ত সমর্থকরা তবে বাংলাদেশ সুখবর পেলেও মহা বিপদে সাউথ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন হাসিম আমলা মাথায় আঘাত পাওয়া আমলা অনিশ্চিত বাংলাদেশের বিপক্ষে তার খেলার সিদ্ধান্ত হবে ম্যাচের আগ মুহূর্তে এছাড়া তাদের গতির দানব স্ট্যান্ডকে পাচ্ছে না তারা বাংলাদেশের বিপক্ষে দুই তারকার অনিশ্চয়তার চিন্তায় ফেলে দিয়েছে সাউথ আফ্রিকাকে ম্যাচ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ সুখবর পেলেও বড় দুঃসংবাদ পেয়েছে সাউথ আফ্রিকা উল্লেখ্য আগামীকাল বাংলাদেশ সময় বিকেল তিনটা ত্রিশ মিনিটে দা ওভালে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা